हेलो बंधुरा, वेलकम बैक टू माय चैनल। आमार चैनले तुम्हारे सबाई के स्वागत। आशा करी तुम्हरा सबाई भालो आछो। आज आमी रान्नाघरे आबार चले एलाम। आज बनाबो फुलकपी आलू दिए रुई माछेर झोल। एई रान्नाटा खूब बेशी मसला आमी देबो ना, हल्का भावे रान्ना करबो। ताहले चलो रान्नाटा आमी शुरू करछी। फुलकपी आलू दिए रुई माछेर झोल बनानोर जन्ने एखाने आमी फुलकपी और आलू केटे नियेछी, रुई माछ हलुद लवण दिए माखिये नियेछी। एखाने हलुद, लंका, जिरेर गुड़ो आमी नियेछी, पेंयाज कुचि, टमेटो कुचि नियेछी। कड़ाते आमी तेल दिए दिलाम, माछगुलो भेजे नेब। রান্নাটা আমি সর্ষের তেল দিয়ে করব। তেলটা একটু গরম হতে দিতে হবে। তেল গরম হয়ে গেছে, এবার মাছগুলো আমি দিয়ে দিচ্ছি। প্রত্যেকটা মাছ আমি তেলে দিয়ে দিলাম। মাছগুলো আমি हल्का भावे भाजबो ना, एकटु कड़ा करे भाजबो। एक पाशटा भाजा हुए गेछे, उल्टे दिच्छी माछगुलोके। एई देखो कतटा लाल करे आमि भेजेछि। ए पाशटाओ होते दिते हबे, किछुक्षण समय लागबे। মাছগুলো ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি মাছগুলোকে। এই দেখো কড়া করে আমি ভেজে নিয়েছি মাছগুলোকে। ওই তেলেই আমি ফুলকপি আর আলু ভেজে নেব। আমি আলাদাভাবে তেল দিইনি, মাছ ভাজার তেলেই আমি ভেজে নিচ্ছি। হালকাভাবে ভেজে নেব। হালকাভাবে ভাজা হয়ে গেছে ফুলকপি আর আলু, এবার আমি তুলে নিচ্ছি। ফুলকপি আলু তুলে নেওয়ার পর কড়াতে আমি আরও একটু তেল দিয়ে দিয়েছিলাম, গোটা জিরে ফোড়ন দিয়েছি আর দিয়েছি কুচোনো কাঁচা পেঁয়াজ। পেঁয়াজগুলো একটু ভাজা ভাজা হলে আমি এখানে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো। এবার আমি ভালো করে কষিয়ে নেব। দিয়ে দিলাম হাফ চা চামচ আদা বাটা, পরিমাণ মতো লবণ, যে যেমন খান, টমেটো কুচি। এবার আমি ভালো করে কষিয়ে নেব। অল্প জল দিলাম। হালকা করে ভেজে রাখা আলু দিলাম, কারণ আলুটা সেদ্ধ হতে একটু সময় লাগবে, তাই আগে আমি মশলার সঙ্গে আলু কষিয়ে নিচ্ছি। গ্যাসের আঁচ আমি বাড়িয়ে দিলাম। এবার আমি ভাজা ফুলকপিগুলো দিয়ে দিচ্ছি। আবারও আমি ভালোভাবে কষিয়ে নেব। কষানো হয়ে গেছে, এবার আমি জল দিয়ে দেব।
আমি একটু ঝোল রাখবো, তাই একটু বেশি পরিমাণে জলটা দিলাম। একটু নেড়ে নিচ্ছি, কিছুক্ষণের জন্যে ঢাকা দিয়ে দিলাম। তিন চার মিনিট পর আমি ঢাকা খুলে নিচ্ছি। ফুলকপি আলু ফুটে উঠেছে। এবার ভাজা মাছগুলো আমি দিয়ে দিচ্ছি। মাছ দিয়ে আমি খুব বেশি ফোটাবো না, কারণ খুব ভালোভাবে মাছ ভেজে নিয়েছি। কম আঁচে দু তিন মিনিটের মতো আমি রেখে দেব। ফুটে উঠেছে। ফুলকপি আলু দিয়ে রুই মাছের ঝোল রেডি হয়ে গেছে। আশা করি আপনাদের ভিডিওটি ভালো লাগবে, আর ভালো লাগলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব শেয়ার করতে ভুলবেন না। এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্যে অসংখ্য ধন্যবাদ। এবার আমি একটি সার্ভিং ডিশ নিলাম, মাছগুলোকে তুলে নিচ্ছি। এভাবে ফুলকপি আলু দিয়ে হালকাভাবে রুই মাছের ঝোল খেতে খুব ভালো লাগে, গরম গরম ভাতের সাথে। মাছের ঝোল রেডি টু সার্ভ। আশা করি ভালো লেগেছে। আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। ধন্যবাদ।